আকা মা ভই পান গুয়া থই পান গুয়া তোর মাসক ধর্ম মোর। বার মাসরে তের পর্ব ওড়িয়া মানকর এক পরিচয় সৃষ্টি করে থাকে। সেইভাবে আমি আজ অছু মিনি ওড়িশা সুরতরে, যেটি বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যক্রম সহ আধ্যাত্মিক কার্যক্রম মিশি জনে অন্য সহ পালন করে থাকে বিভিন্ন উৎসব। তো আজ হচ্ছে মহাকার্তিক পূর্ণিমা। পূর্ণিমার বৈত বন্দাণ করিবার এক অনন্য পরম্পরা রয়েছে ওড়িয়া মানকর। আমার পূর্বজ মানে পাল্লি, সুমিত্রা, জাভা আদি বিভিন্ন দেশ বিদেশ কু যাই বাণিজ্য ব্যবসায় করা যাই থাকে। তো সেই নৌবাণিজ্য পরম্পরা কু মনে পকাইয়া সুরতরে প্রতিবর্ষ এই উৎসব পালন করা যাই আসুছি। আম সহ অনেক কিছু প্রবাসী ওড়িয়া ভাই, আমি তাঙ্কু স্বাগত করিবা। আপনার স্বাগত করছি অর্গস নিউজ কু। আজ যে কার্যক্রম অছি বৈত বন্দাণ উৎসব, কিপরি পালন করে থাকে আউ কোন কইবে? এ সুদূর ওড়িশার আসি আমি এটি প্রবাসী ওড়িয়া অছন্তি 5 লক্ষ মাত্র অছন্তি। সে ভিতর প্রত্যেক বর্ষ 2005 পাখরু তো প্রত্যেক বর্ষ এই রীতি রিবাজে পূজা পাঠ চালিছি। তো এই বর্ষ মধ্য প্রত্যেক বর্ষ ভালিয়া ডিন্ডলি ছট তলাবরে আমি কার্যক্রম রখা হয়েছি। সুরত ওড়িয়া লেফর অ্যাসোসিয়েশন তরফ কার্যক্রম রখা হয়েছি। সব লোক আসছেন, 5টা বেড়ে আসতে পূজা পাঠ চালিছি। আর বর্তমান কার্যক্রম চালিছি মাসেশু কার্তিক শ্রেষ্ঠ। এই যে কার্যক্রম আমার সভা গ্রুপ করছেন, আমার সমস্ত প্রবাসী ভাই মানুষ এভাবে গর্বর বিষয় ও শোভা গ্রুপ যে করেছেন উদ্যোগ উঠাইছেন সমস্ত তাঁর গ্রুপ সমস্ত বহু ধন্যবাদ। আর আমার যে কার্তিক মাহাত্ম্য যেমন স্যার কহিলেন, কার্তিক মাহাত্ম্য মাসে যে কার্তিক সহ বহু বড় মাহাত্ম্য। আমার পুরী জগন্নাথ দেউলে দশহরা পর্ব দিনঠার মঙ্গল আরতি হুয়ে, আর প্রাত চারটার আরতি হুয়ে, এ কার্তিক পূর্ণিমার বিরাম হুয়ে মঙ্গল আরতি। সবুদিন মঙ্গল আরতি হুয়ে, যে দেড় মাস তো মঙ্গল আরতি হুয়ে। পঞ্চুক পাঞ্চ যেমনি কহিলেন, এ পঞ্চুক পাঞ্চ দিনে আমি যেতে ধর্ম কথা যেমি নিরামিষ আমিষ কথা উঠিলা সে বহুত কথা আছে সব, কিন্তু আমার যেতে ধর্ম কর্ম কথা ইয়ে পেয়ে পুণ্য মাহাত বিষ্ণু মাস মধুসূদন কৃষ্ণেতি বাসুদেব জনার্দন চত্বরি তব নামেতি মহাবিপদ নাশন। আমি বিষ্ণুকর পূজা অর্চনা করি আমি যদি বৈত বন্ধা কাজ করে থাকু। বহুত উদ্যোগ হয়েছে, বহু সুন্দর হয়েছে। আর সভা টিমে কার্যক্রম করছেন, বহু সুন্দর কার্যক্রম। আর কিছু ভাই অনেক তাঙ্কু প্রতিক্রিয়া বুঝিয়া, সে আজি যো কার্তিক পূর্ণিমা আছে, কার্তিক পূর্ণিমার যো আজি একত্রিত হয়েছেন হাজার হাজার সংখ্যার প্রবাসী ওড়িয়া, কোন কহিবে সেমানে? আমার এই সুরতরে রহুথিবা প্রবাসী উৎকলীয় ভাই ও মা মানকু মোর প্রীতিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম। এই যে বৈত বন্দাণ উৎসব, ইয়ে তো আমার ওড়িশার আদিম পরম্পরা। যেতবে সাধব পুয় সাত ভাই মানে আমার মা মানে খুদুরকুড়ি ওষা বইরে পড়ন্তি, বিদেশকু বণিজ করিবা পাই যাউথলে আ কা মা বেই গুয়া পান দেই আষাঢ় মাসরে ফেরন্তি, কার্তিক মাসরে যাঁতি। তেনে সামুদ্রিক হাওয়াকু দেখি এমানকর বৈত ছাড়ন্তি। তেণু জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া বিভিন্ন বিদেশকু এই সাধব সাত ভাই মানে যাউথলে বণিজ করিবা পাই। তেনে প্রথমে আসিকিনি এই জায়গাটি হচ্ছে বর্তমান মধ্যে সাত ভাইয়া গাঁ অছি, সেই যে মা ঠাকুরাণী অছন্তি সেইটি, সেই সাধব সাত ভাই মানে সেটু বন্দাপনা করি সেই সাধবাণী মানে আমি যে বৈত নিয়ে যাওলে এই বৈতকু সে বন্দাপনা করি এমানকু শুভ বিদায় দৌলে। এ এক আমার কেন্দ্রাপড়া জেলার রাজনগরের সাত ভাইয়া বলে এক গাঁ এবে মধ্যে অছি, এবে মধ্যে সেইটি এ উজ্জীবিত অছি। মানে প্রথমে বৈত আনি কটকর মহানদী পঠারে, কেন কটক ছিল আমার ওড়িশার রাজধানী, সব রাজা মহারাজা মানে কটকের তাঁর বাসগৃহ ছিল। সে প্রথমে নৌবাণিজ্য বা এই মহানদী নদীর নদী নদীর নদী এইভাবে ভাবে সে বৈত নেই আসি কটকরে পৌঁছলে। কটকের যেহেতু রাজধানী ছিল, কটকর মহানদী পঠারে থাকা গড়গড়ি ঘাট বা সেই যে বালি পড়িয়া আছে সেইটি প্রথমে জাহাজ লগাউলে। রাজা মহারাজা মানে সেইটি সব বাণিজ্য করুলে, তেমন রাজা মহারাজা মানে বিক্রি টিক্রি হোক। তেমন এই পরম্পরা আজ সে সাত ভাই না, তাঁর বংশ পরম্পরা এবে মধ্যে অনেক, এবং সেই যে সৌদাগর সে মধ্যে তাঁর বংশ পরম্পরা এবে মধ্যে অনেক। আপনার যে বি আমার পটামুড়ি রাজনগর কেন্দ্রাপড়া জেলার রাজনগর ব্লকর সাত ভাই গাঁ, সে সমুদ্র পাখে এবে মধ্যে অছে। আজির পবিত্র কার্তিক মহিনার মাসর পবিত্র বৈত বন্দাণ উৎসব পালন হচ্ছে। সুরতরে রহুথিবা হাজার হাজার লোক ওড়িয়া লোক যেমন অছন্তি সেমানে পার্টিসিপেট করছন্তি।
আজ দেখুন কার্তিক মাসের ধার্মিক মহাত্ম সব অনেক সমস্ত জাঁচি মানে বহু মহান পরম্পরা আছে কিন্তু সবুজ বড় কথা হল আমার 2500 বর্ষ পূর্বর ওড়শার যে রিচ ট্রেডিশন লা বাণিজ্য পরম্পরা লা সেটা আজিকার যুবপিঢ়ি আজিকার নয় পিঢ়ি সেই অবেয়ারনেস মানে অবেয়ারনেস পাইবে তো আদরে হব কোথাও কনেকটিভিটি হব কি আমার নয় লোক জাণবে কি আমার পুরোনো লোক আমার মানে ইতিহাস কত সমৃদ্ধ লা যে লোক মানুষ গোটে নিজের পরম্পরা প্রতি গোটে গড়া মানে পিপল উইল ফিল গ্লোরিয়াস আমার পরম্পরা উপরে লোকর গোটে গর্ব এবং ইয়ে বড়ব আয় পিঢ়ি আমার খাস করি অবেয়ারনেস হবে আইপা আমি সমস্ত এটি একাঠি হয়েছি আজ এটি আসবে সমস্ত ভাই ভী মানুষ আমি স্বাগত করছু ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ আপনার সমস্ত আজ কার্তিক পূর্ণিমা হার্দিক শুভেচ্ছা শুভকামনা আমার এটি ছট পর্বরে আজ আমি আয়োজন করছু সোয়া তরফ বহুত বড়িয়া প্রোগ্রাম আছে তো আপনার মানে দেখিপারে কত বড়িয়া লোক পুরো গহলি হয়েছেন আমার ওড়িয়া মিনি ওড়িয়া বলে এটি কুয়া সুরতরে আমি সব মিশি এটি যে প্রোগ্রাম আয়োজন করুছু যা মিশি পারুছু এবং এত বড়িয়া মানে সাত সাধবঙ্কর কথা আমি আমার পিঢ়ি দেই পারুছু সেই আমি বহু খুশি অনুভব করছু কি মানে যা হো আমার পিলা মানে বি পরম্পরাটা জাঁপারে বুঝিপারে সেটা কোটে বন্ধ ন হয়ে যাও তো সব আসছু আজ আমি এটি বৈত মন্দির উৎসব করবু সাধব ভাই মানে আসবে সাধব বহু মানে আসবে সব প্রোগ্রাম হব কালি আমার সাংস্কৃতিক প্রোগ্রাম মধ্যে রখা যাইছি এই ডিন্ডোলি হল ঠারে কমিউনিটি হল ঠারে আজ ছট লাভে আমি বৈত মন্দির উৎসব করবু বহুত বঢ়িয়া লাগুছে আমি সুদূর ওড়িশার বাসী সুরত বসবাস করছু বসবাস করছি ওড়িশার পরম্পরা কু আমার ছুঁ মানুষ কমিটি আ বিষয় বৈত বন্ধন কন বৈত বন্ধন কী হুয়ে আ বিষয় নাকি এসব আজ আমি বৈত বন্ধন উৎসব এটি পালন করছু বুধনা ডিন্ডোলি স্থিত ছট পূজা তলাও করে গোটে বন্ধ পোখরী অছি সে পোখরী আজ আমি বৈত বন্ধন আয়োজন করলু বহু সংখ্যার ওড়িশার লোক মানে আসছেন্তি ওড়িশার যে আমার পরম্পরা ওড়িশার কলচর আমার ছুঁ মানুষ বতাবা পাই আমার প্রয়াস রয়েছে আর প্রত্যেক বর্ষ আমি করুছু আমি আগু মধ্যে এমতি প্রয়াস চালু রয়েছে উৎকল নৌবাণিজ্য পরম্পরা কু সুরত সহরের রহি মধ্য বিভিন্ন কর্মময় জীবনের রহি মধ্য এটি প্রবাসী ওড়িয়া মানে নিজের পরম্পরা কু উজ্জীবিত করে পারছেন্তি ও আগামী পিঢ়ি কু এক প্রেরণার উৎস বলে বার্তা দিয়েছেন্তি সুরতর রাজেশ কুমার পাড়ি অর্গস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।